নমস্কার বন্ধুরা, শীত শুরু হতে না হতেই ফুলকপি বাঁধাকপিতে বাজার ভরে গেছে। আমি তোমাদের আজকে তৈরি করে দেখাচ্ছি ফুলকপির শিঙারা। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর নিয়ে এসে এখানে আমি আলুটাকে আমি ছুলে নিচ্ছি। ফুলকপির শিঙারাতে আলু না দিলে একদমই ভালো লাগবে না। ফুলকপিটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আলুটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ফুলকপিটাকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি, একদমই হালকা সেদ্ধ করব। কপিটা সেদ্ধ হয়ে গেছে, কপিটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। বাকি মশলাগুলো আমি রান্না করতে করতে দেখাবো। আদা কাঁচা লঙ্কাটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি সবজিটা রান্না করে নিচ্ছি। শিঙারা তরকারিটা আমি তৈরি করে নিচ্ছি। আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি। এখানে এক চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু আমি ভেজে নিলাম। এখানে আমি দিয়েছি খোসা ছাড়ানো চিনি বাদাম, কিছুটা দিয়ে দিলাম। যে কোনো শিঙার সবজিতে বাদামটা ভীষণই ভালো লাগে। বাদামটা আমি একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি যে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট যে করে দিয়েছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা পেস্টটা আমি এখানে দিয়ে দিই। আদা কাঁচা লঙ্কাটা দিয়েও আমি একটু আদা কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ। মশলার সাথে আলুটা একটু নাড়াচাড়া করে আমি এখানে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে এখানে অল্প পরিমাণ জল আমি দিয়ে দেব। অল্প পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম। জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এই ঢাকা দেওয়াতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হতে হতে আমি ময়দাটা কম মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি অল্প পরিমাণ লবণ, 1/2 চামচেরও কম আমি লবণ দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে আমি এখানে ময়মটা দেবো। তোমরা চাইলে ঘি দিয়েও দিতে পারো। খুব ভালো করে ময়ামটা আমি দিয়ে নিয়েছি। দেখো এরকম করে মুট করে দেখো, একদম শক্ত হয়ে যাচ্ছে। আবার একটু চাপ দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ময়ামটা খুব ভালো করে দেওয়া হয়েছে। এখন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিচ্ছি। একটু টাইট মাখতে হবে। একটা টাইট ডো আমি তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে আমি আবার তরকারিটা দিয়ে দেখি। জলটা শুকিয়ে আলুটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কপিটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে অল্প জল দিলাম। দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা তুলে আমি আবারও দেখে নিচ্ছি। তেজপাতাগুলো আমি তুলে নিলাম। শুকনো লঙ্কাগুলো যে ফোড়ন দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি, না হলে বেশি ঝাল হয়ে যাবে। আবার এখানে আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। সবজিটা আমার প্রায় হয়ে এসেছে।
গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে সবজিটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তরকারিটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। ময়দার ডোটাও আমার একদম শক্তই আছে। ডোটা থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। অল্প তেল দিয়ে লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলেছি আমি। এই মাছ বরাবর আমি দুটো টুকরো করে নিচ্ছি। একটা বাটিতে আমি অল্প জল নিয়ে নিলাম। অল্প করে এখানে আমি সিঙ্গারা তরকারি দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে আমি ছোটো ছোটো করেই করবো, তাই এখানে অল্প পরিমাণ তরকারি দিয়ে দিচ্ছি। এই সাইডগুলোতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। পুর দিয়ে মুখটাকে আমি আবার ভালো করে আটকে নিচ্ছি। একটু চেপে চেপে মুখটাকে আটকে নিতে হবে। আর একটু আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি অল্প জল দিয়ে দিলাম। ভালো করে আটকে নিয়ে এখানে আমি অল্প সিঙ্গারা পুর দিয়ে নিচ্ছি। এই সাইডটা আমি আবার একটু জল মিশিয়ে এখানে আমি একটা জোড়া লাগিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে বাকি সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিচ্ছি। একে একে সবগুলো সিঙ্গারা আমি রেডি করে নিয়েছি। একদম ছোটো ছোটো করে সিঙ্গারাগুলো আমি তৈরি করেছি। এবার সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। এখানে একে একে সিঙ্গারাগুলো আমি ছেড়ে দিচ্ছি। একসাথে সব সিঙ্গারা ভাজবো না, তিনটা তিনটা করে সিঙ্গারা আমি ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, সিঙ্গারাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি। গরম গরম চায়ের সাথে সিঙ্গারাটা আমি সার্ভ করে দিয়েছি। আমার এই ফুলকপি সিঙ্গারা রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।